সন্দেহ দূর করার জন্য আলেমদের নিকটে গমন করা ছিল সালাফদের অভ্যাস। অথচ বর্তমানের অবস্থাটা কি হয়েছে? বর্তমানে যদি আপনি জিহাদের জন্য বের হতে চান, অথবা কোনো বিক্ষোভের জন্য বের হতে চান, অথবা শাসকের বিরুদ্ধে বের হতে চান, অথবা শাসককে কাফের বলতে চান, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আমরা আলেমদের নিকটে গমন করব। আমরা যা সাধারণ মানুষ থেকে শ্রবণ করি সেটাকে আলেমদের নিকটে দেব, আলেমরা আমাদেরকে একটি সঠিক সমাধান দিবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা অমুক 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 বিষয়ে জিহাদ করতে চান, তাহলে আলেমদের নিকটে গমন করেন। আপনি বলবেন যে আলেমরা তো আমাদেরকে নিষেধ করছে, সুলতান আমাদেরকে বাধা প্রদান করছে, তাহলে যদি বিষয়টি এমনই হয় তাহলে গুনাহগার কে? গুনাহগার অবশ্যই সুলতান অথবা ইমাম। আপনি তো আল্লাহর নিকটে আপনার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে মুক্তি লাভ করলেন, বিষয়টি এখানেই শেষ হয়ে গেল। সুতরাং সন্দেহ থেকে বাঁচার জন্য সালাফদের অভ্যাস ছিল আলেমদেরকে জিজ্ঞাসা করা। আর সালাফগণের মধ্যে যারা আলেম ছিলেন, আলেমদের অভ্যাস ছিল তারা যে কোনো সন্দেহ দূর করতেন কিতাব এবং সুন্নার মাধ্যমে। আপনি দ্বিতীয় আরেকজন আলেমের নিকটে যান, তিনিও একই পদ্ধতি। তৃতীয় আরেকজন আলেমের নিকটে যান, তিনিও একই পদ্ধতিতে আপনার সন্দেহ দূর করবেন। হ্যাঁ, সুতরাং কিতাব এবং সুন্নার মাধ্যমে যদি সন্দেহের প্রতিউত্তর করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে বর্তমান সময়ের বিভিন্ন রকমের চিত্রাঙ্কন, সমালোচনা বা ঠাট্টাবিদ্রূপ ইত্যাদির মাধ্যমে যদি সমালোচনা করা হয় বা প্রতিউত্তর করা হয় বা সন্দেহ দূর করার চেষ্টা করা হয়, এটা সালাফগণের পদ্ধতি ছিল না, এটা সালাফগণের পদ্ধতির পরিপন্থী। সুতরাং গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদেরকে আলেমদেরকে জিজ্ঞাসা করা উচিত।